আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা ফার্স্ট চ্যাপ্টার টুল কিট আলোচনা করব, যার সাহায্যে খুব দ্রুত আপনারা অধ্যায় রিভাইজ করতে পারবেন। পরীক্ষার আগে আপনারা শুধু এই টুল কিটটা দেখে চলে যাবেন, যদি আগে মানে অঙ্ক করেন তাহলে। আর আগে যদি অঙ্ক না করেন তাহলে টুল কিট মানে দেখে কোনো লাভ নেই। সম্পূর্ণ বইটা শেষে আমি 3 আওয়ার টুল কিটটা দিব। তো সম্পূর্ণ বইটা তো এখনও শেষ হয়নি, শুধু প্রথম অধ্যায়টা শেষ হয়েছে। তো প্রথম অধ্যায়টা শেষ হওয়ার জন্য শুধু প্রথম অধ্যায়ের টুল কিটটা দিচ্ছি। টুলকিটটা শুরু করার আগে প্রথমে আমরা সূত্রগুলো দেখে নেই। প্রথম অধ্যায় করতে গেলে কোন কোন সূত্র লাগবে, কোন কোন সূত্র লাগবে না। প্রথমে সূত্র লাগবে ক্লাস ইন্টারভেল, এটা কেন লাগে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের জন্য। সূত্রটা হচ্ছে রেঞ্জ ডিভাইডেড বাই 1+3.322 লগ এন। রেঞ্জ বের করতে হয় হাইস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালুটা বাদ দিয়ে। এন এর মান হচ্ছে মোট উপাত্ত। এরপর মোট, মোটের সূত্রটা হচ্ছে L+Δ1 ÷Δ1 Δ2 × C। এরপর থিটা, এটা কোনো সূত্র না, এটা আমি নিজে বানাইছি, ওই যে ডিগ্রিগুলো পাই চার্ট আর্ট করার সময়। সো এটা প্রেজেন্ট ভ্যালুটা উপরে, টোটাল ভ্যালুটা নিচে, এটা 360 ডিগ্রি দিয়ে ভাগ দিতে হয়, গুণ দিতে হয়। আর তারপরে মিডিয়ান L+N/2 -PCF/FM। আর মিন বের করার সূত্র হচ্ছে এটা ẊSFX/N। মোটামুটি এগুলো হচ্ছে সূত্র। এখন আপনারা আমি যেই ক্লাসগুলো করলাম এগুলোর PDF আছে, আমি তারপর একবার বুঝাই দিচ্ছি। ক্লাস ওয়ানে আমরা কী শিখছিলাম, ক্লাস ইন্টারভেল, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। তো ক্লাস ইন্টারভেল বের করছি আমরা, রেঞ্জ হাইস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু বাদ দিছি, বাদ দিয়ে কী করছি বিয়োগ করছি। বিয়োগ করে আমরা এভাবে ক্যালকুলেশন করছি যে এই যে 1 নম্বরে হাইস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু বাদ দিয়ে আমরা রেঞ্জ সুইটেবল রেঞ্জ বের করছি 9.48। এটাকে সুইটেবল ক্লাস ইন্টারভেল করছি, কারণ 9.48টা ক্লাস ইন্টারভেল হতে পারে না, কারণ এটা রাউন্ড ফিগার না। রাউন্ড ফিগার কোনগুলা, রাউন্ড ফিগার হচ্ছে 5, 5, 10, 15, 20, 25, 30, 40, এগুলো হচ্ছে রাউন্ড ফিগার। সো এটা 10-এর কাছাকাছি আছে, এই জন্য রাউন্ড ফিগারটা 10 নিছি। এরপর আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল শুরু করছি, 10 দিয়ে। কেন, এখানে লোয়েস্ট ভ্যালু আছে 12, 12টা দিয়ে শুরু করা যায়, কোনো প্রবলেম হবে না। তবে 12 রাউন্ড ফিগার হচ্ছে কমটা নিতে হবে, 12 রাউন্ড ফিগার কম হচ্ছে 10। সো 10 থেকে শুরু করছি, ক্লাস ইন্টারভেল 10, 10 থাকার কারণে প্রতিবার 10, 10, 10 করে যোগ করছি। এটা হচ্ছে এই যে কালো কালি দিয়ে যেটা লিখছি, এটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ মেথড। এখন আপনারা যদি চান ইনক্লুসিভ মেথড করতে করতে পারেন, শুধু এই যে পরের পিছনের একটা থেকে এক এক করে বিয়োগ করে দিবেন, 10-এর জায়গায় 20, 10 থেকে 20 ছিল 10 থেকে 19 হয়ে যাবে। সো এইভাবে চেঞ্জ করতে পারেন। তো সাধারণত ইনক্লুসিভটা লাগে না, আপনারা এক্সক্লুসিভটা করবেন, সেইভাবে ট্যালি দিবেন, ফ্রিকোয়েন্সিগুলো হিসাব করবেন। তো ক্লাস ওয়ানে আমরা এতটুকুই শিখেছিলাম। এরপর ক্লাস টুয়ে আমরা কী শিখছিলাম, হিস্টোগ্রাম। 2 আর 3টা একসাথে করে দিছি, হিস্টোগ্রামটা কী দেখে দেখে, হিস্টোগ্রামটা আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল দেখে দেখে, শূন্য থেকে এই যে এখানে যেটা শুরু হয়েছে এখান পর্যন্ত দিতে হবে, শূন্য থেকে এই যে শুরু হয়েছে 10, এখানে যদি 20 থেকে শুরু হতো এখানে 20 দিতাম, ঠিক আছে। আচ্ছা, তারপর এই যে সোজা নিচে নেমে সাইডে আসবে এল হয়ে, তার মানে 10, 20, 30, 40, 50, 60, 70, এই যে 10, 20, 30, 40, 50, 60, 70, এভাবে পয়েন্টারগুলো সব দিছি। দিয়ে কী করছি, এই যে লাল কালির যেটা দেখা দেখা যাচ্ছে, শুধু এটা হচ্ছে হিস্টোগ্রাম। আচ্ছা, ক্লাস ওয়ানের হিস্টোগ্রাম, ক্লাস টু এর হিস্টোগ্রাম শেষ। এরপর হিস্টোগ্রামের কী দিতে হয়, একটা ডিসক্রিপশন দিতে হয়, এটা ওয়াই এই পাশে ক্লাস লিখতে হয় আর এই পাশে ফ্রিকোয়েন্সি লিখতে হয়। আচ্ছা, ওয়াই এক্সিস ইন্ডিকেট ফ্রিকোয়েন্সি এভরি 5 স্কোয়ার অফ ওএক্স এক্সিস রিপ্রেজেন্ট অফ 10 ইউনিট। এই যে 5 থেকে 10 প্রত্যেকটা 5 ইয়াতে আমরা কী করছি, 10 ইউনিটকে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে। অ্যান্ড ওয়াই এক্সিস রিপ্রেজেন্ট 1 ইউনিট, এ 5টা বর্গ সমান আমরা 1 ধরছি, এ 5টা সমান 1 ধরছি, 5টা সমান 1 ধরছি, ঠিক আছে। ডিসক্রিপশনটা দিয়ে দিবেন। এটা হলো হিস্টোগ্রাম। হিস্টোগ্রামের পর ফ্রিকোয়েন্সি পলিগন, ফ্রিকোয়েন্সি পলিগনটা আর কিছুই না, হিস্টোগ্রামটা অ্যাড করবেন। একই প্রশ্ন থাকলে একবার অ্যাড করবেন, আলাদা আলাদা প্রশ্ন থাকলে আলাদা আলাদা বার করে অ্যাড করবেন, হিস্টোগ্রামটা অ্যাড করবেন। তারপরে এই যে ভাঙ্গা অংশে একটা মাঝখানে পয়েন্টার দিবেন, এই টাওয়ারগুলোর মাঝখানে একটা করে পয়েন্টার দিবেন, পয়েন্টারগুলো যোগ করে দিবেন, ফ্রিকোয়েন্সি পলিগন শেষ, ফ্রিকোয়েন্সি পলিগন শেষ। এরপর আমরা কী করছি, মোট বের করছি। মোটটা কীভাবে বের করতে হয়, সবথেকে বড় যে টাওয়ারটা আছে এটার বাম পাশেরটা তার নিচে, তার ডান পাশেরটার নিচেরটার পয়েন্টারের সাথে যোগ করতে হবে। এরপর এই বাম পাশেরটা ডান পাশে দিতে হবে, ক্রস যেখানে আসবে এটা হচ্ছে মোট। মোটের সংখ্যাটা আগে লিখতে হয় না, মোটের সংখ্যাটা আগে লিখতে হয় না, মোটের সংখ্যাটা লিখতে হয়, মোটের একটা সূত্র আছে, সূত্রটা করে, সূত্রটা আমরা করলাম L+Δ1 ÷Δ1 ÷Δ2 × C। এখন এল কোনটা ধরবো, এর জন্য আমাদের কী লাগবে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল লাগবে।
ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল লাগবে। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের সবথেকে বড় ফ্রিকোয়েন্সি যেটা আছে তার শ্রেণী ব্যবধানের সবথেকে ছোট মানটা আছে 40। এই 40টা হচ্ছে আমাদের এল। ডেল্টা ওয়ান কোনটা? এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের ফ্রিকোয়েন্সির যে হাইস্ট মানটা আছে এই হাইস্ট মান থেকে উপরেরটা ডেল্টা ওয়ান বিয়োগ করলে, আর হাইস্ট মান থেকে নিচের নিচের মানটা বিয়োগ করলে ডেল্টা টু। সি হচ্ছে ক্লাস ইন্টারভেল। ক্লাস ইন্টারভেল যদি আমরা বের করে থাকি তাহলে আমরা সেটাই লিখে দেবো, যদি বের না করি তাহলে কী করবো, এখান থেকে যে কোনো একটা পরেরটা থেকে আগেরটা বিয়োগ করে দেবো, যে কোনো একটা ক্লাস ইন্টারভেল 10 চলে আসবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা মোট বের করা শিখলাম। এখন মোট এই সূত্রটা বসাই যে মানটা আসলো এটা আমরা কী করবো, এটা এই গ্রাফের মধ্যে লিখে দেব। ঠিক আছে, তো এটা গ্রাফের মধ্যে লিখে দেব। তাহলে ক্লাস ওয়ান গেল, টু আর থ্রি গেল, আচ্ছা এরপর ক্লাস ফোর, ও সরি ক্লাস ফোরটাতে আমরা মোডের সূত্রটা করছিলাম, তো ক্লাস ফোর চলে গেল। এরপর ক্লাস ফাইভ, ক্লাস ফাইভে আমরা পাই চার্ট আর্ট করা শিখেছিলাম। ক্লাস ফাইভে পাই চার্ট আর্ট করা শিখেছিলাম। পাই চার্ট কীভাবে আর্ট করতে হয়, পাই চার্ট আর্ট করার জন্য তিনটা ইয়া দিতে হয়, এটাতে ডিটেলস, এখানে টাকা, এটা ক্যালকুলেশন। ডিটেলসটা তো আমাদের প্রশ্নের মধ্যেই দেওয়া থাকবে, সাপ্লিমেন্টগুলো সব করে নিন। ডিটেলসটা প্রশ্নের মধ্যেই দেওয়া থাকে, এখানে তো সাপ্লিমেন্ট সরি, প্রশ্নের মধ্যেই দেওয়া থাকবে। ডিটেলসটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, দেখে দেখে তুলে দিবেন। টাকাটাও দেওয়া থাকবে, এটাও দেখে দেখে তুলে দিবেন। যতগুলো এখানে ইনফরমেশান থাকবে অতগুলো সারি হবে, তার সাথে দুইটা সারি বেশি হবে, একটা হচ্ছে হেডলাইন আর একটা হচ্ছে টোটাল। টাকাগুলোকে সব একসাথে যোগ করবেন, যোগ করার পরে এই ক্যালকুলেশনটা আপনাদের মূল অঙ্ক, ক্যালকুলেশনটা আপনাদের মূল অঙ্ক। ক্যালকুলেশনটা কীভাবে করবেন, এই যে টাকাগুলো সব যোগ করছেন, এই যোগ করা টাকাটা, যোগ করা টাকাগুলো কী করবেন নিচে লিখবেন। এখানে একটা সূত্র, এই যে টোটাল ইয়া লিখছি না, টোটাল ভ্যালু সূত্রটা যখন করি টোটাল ভ্যালু লিখছি না, এই সবগুলো যোগ করে, সবগুলো যোগ করে টোটাল নিচে লিখবেন। আর কারেন্ট ভ্যালু এ যেই কলামের করবেন ওই কলামের ভ্যালুটা উপরে লিখবেন, লিখে ভাগ দিয়ে কী করবেন 360 দিয়ে গুণ দিবেন। গুণ দিলে যেটা পাবেন এটা হচ্ছে ডিগ্রি। যে এইভাবে গোটাগুলাই সবগুলাই নিচেরটা নিচে লিখে টোটালটা নিচে লিখবেন, কারেন্টটা টোটালটা নিচে লিখবেন, কারেন্টটা উপরে লিখবেন, 360 দিয়ে গুণ দিবেন। এভাবে যত ডিগ্রি বের হবে, এরপর আমাদের কি করতে হবে, একটা গোল বৃত্ত আর্ট করতে হবে। আমি বৃত্তটা গোল করে আর্ট করতে পারিনি, তো বৃত্তের গোলের যে মাঝখানে বিন্দুটা থাকবে, এ মাঝখানে বিন্দুটা এ আপনাদের ইয়াতে চাঁদাতে মাঝখানে বিন্দুটা এখানে দিতে হবে, দিয়ে আর যে কোনো একটা কোণ শূন্যতে আনতে হবে। তো আমি এটা শূন্য আনছিলাম, ঠিক আছে শূন্য আনছিলাম। এখন এই পাশ থেকে যদি হিসাব ধরেন, এই পাশ থেকে যদি হিসাব ধরেন তাহলে 144 ডিগ্রি আছে। উপরেরটা দেখতে হবে, উপরেরটা এখানে দুইটা সংখ্যা আছে, উপরেরটা দেখতে হবে 144 এখানে হচ্ছে, তো এইভাবে দাগ দিছি। ঠিক আছে, তো আমি এটা 144 দিইনি, আমি এটা 18 দিয়েছিলাম, 144 নিচেরটা। তো এইভাবে চান্দার সাহায্যে ক্যালকুলেশন করে করে আপনারা ডিগ্রিগুলো লিখবেন। ক্লাস ফাইভ আপনাদের শেষ। এরপর ক্লাস সিক্স, ক্লাস সিক্সে আমরা আবার কি করছিলাম, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। তো এর জন্য ক্লাস ইন্টারভেল বের করছি, তারপর আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল আবারও বের করছি। তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল আমরা এমনিতে বের করতাম না, ক্লাস সিক্সটাতে আমরা ইয়া করছিলাম, প্রবলেম নাম্বার থ্রিতে লিভ স্ট্রিম ডিসপ্লে করছিলাম। লিভ স্ট্রিম ডিসপ্লেটা কীভাবে করে, লিভ স্ট্রিম ডিসপ্লেটা কীভাবে করে, এই যে সংখ্যাগুলো আছে প্রথমে ছোটো ভ্যালুগুলো যে আছে এই ভ্যালুগুলোর প্রথম সংখ্যাটা এখানে লিখে দিতে হয়। প্রথম সংখ্যাটা এখানে লিখে দিছি, তারপরে অঙ্কগুলো থেকে খুঁজে খুঁজে দেখতে হয় কোন ভ্যালুটা কার সাথে মিলতেছে, কোন ভ্যালুটা কার সাথে মিলতেছে। এই যে প্রথম সংখ্যাটা, যে প্রথমে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা আমরা এই সংখ্যাটার সাথে মিলাবো, তারপরে যে তার পিছনে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা আমরা এখানে লিখবো। তো এইভাবে প্রত্যেকটা লিখবো, লেখার পর যতগুলো হবে এগুলো গণনা করবো, গণনা করে এটা আমরা টোটালটা লিখবো। তাহলে লিভ স্ট্রিম আমরা এইভাবে শিখবো। আচ্ছা এরপর ক্লাস সেভেন, ক্লাস সেভেনে আমরা মনে হয় অজীব শিখছিলাম, এটা ক্লাস সেভেন। সো ক্লাস সেভেনে আমরা কী শিখছি, ক্লাস সেভেনে আমরা অজীব শিখছি। তো অজীবের জন্য কী করতে হবে, একটা ক্লাস ইন্টারভেল ফ্রিকোয়েন্সি আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগবে, এটা লেস দেন, এটাকে বলে লেস দেন ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ কেমনে যোগ করতে হয়, যে ঘরটা লিখবো তাই ঘরের উপরেরটা আর পাশের ঘরটা যোগ করতে হয়, উপরে কিছু নাই, পাশে আছে 15, তাই 15 লিখলাম। এই ঘরে উপরে আছে 15, পাশে আছে 28, যোগ করলে 43 আমরা লিখলাম। তারপরে ঘরে 83, উপরে আছে 43, পাশে আছে 40, যোগ করে 43, এভাবে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করছি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করার পর
তখন আমরা কি করছি, অজীব কার্ভ আর্ট করা শিখছি, কিভাবে প্রথমে 5টা ঘর ভাঙ্গা অংশ দিতে হয়, তারপরে যে আমাদের ক্লাস ইন্টারভেলগুলো ছিল এগুলো এল এ সোজা নিচে, সোজা নিচে আসে সাইডে আসবে, এল 10 20 30 40 50, যেই ঘরে যত কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আছে, সিএফ আছে, সেই ঘরটাতে তত আমরা কি দিলাম, মানে পয়েন্টার দিলাম, এবং পয়েন্টারগুলো পরে যোগ করলাম, মিডিয়ান আগে না মিডিয়ান পরে। এরপরে আমরা কি করব, মিডিয়ান বের করব, মিডিয়ান বের করব আমরা কিভাবে, এই পাশ থেকে একটা পয়েন্টার, এই পাশ থেকে একটা পয়েন্টার বাদ, এই পাশে আরেকটা দিলাম, এই পাশে আরেকটা বাদ, এই পাশে আরেকটা দিলাম, এই পাশে আরেকটা দিলাম বাদ, এখন এই দুই, তারপরে এবার একটা ঘর একটা ঘর একটা ঘর একটা বাদ দিতে আমরা মাঝখানে আসবো। মাঝখানে এখানে লিখবো মিডিয়ান, মিডিয়ান মিডিয়ান সমান, সংখ্যাটা আগে লিখবো না, আগে কি করব, আগে সূত্রটা বসাবো। এই যে সূত্র, মিডিয়ানের সূত্রটা হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি ডিভাইডেড বাই এফ এম ইন্টু সি। এল কোনটা, এল হচ্ছে আমাদের, এল হচ্ছে আমাদের যেখানে সব থেকে বেশি ফ্রিকুয়েন্সি থাকবে 40, তার নিম্ন সংখ্যাটা এ 30টা এল, ঠিক আছে 30টা এল, তাহলে এ আর সমান 30। এন কোনটা, এন হচ্ছে টোটাল ফ্রিকুয়েন্সি 125, প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি, প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা কোথায় পাবো, এইটাকে অর্ধেক করব, 125টাকে অর্ধেক করলে যত হবে তার থেকে, তার থেকে একটু ছোট কিউমুলেটিভটাতে আমরা খুঁজবো। তো 125টাকে যদি হাফ করি তাহলে 60 60 120, 62, তো 62 এখানে আছে, 62 নাই, 62 নাই, তো 62 কোন ঘরে থাকবে, এই ঘরে থাকবে, 43-এর পরেই তো থাকবে, এই ঘরেই থাকবে, তার পূর্বে প্রিভিয়াস কোনটা, প্রিভিয়াস মানে পূর্বে, প্রিভিয়াস মানে পূর্বে, 62 যেহেতু 83-এর ঘরে আছে তো 62-এর পূর্বের ঘর কোনটা, 43, তাহলে 43টা হবে আমাদের পিসিএফ, এই পিসিএফ 43, তারপরে এফ এম, এফ এম হচ্ছে আমাদের 40, এফ এমটা 40 কেমনে, এফ এমটা কেমনে 40, এই যে আচ্ছা ক্লাস ইন্টারভেল তো 10, পিছনের সংখ্যাটা থেকে সামনের সংখ্যাটা বিয়োগ করে দেবো, আমরা কি পাইলাম, এইগুলো মানগুলো পাইলাম, এখন এগুলোকে যদি ক্যালকুলেশন করি তাহলে যে মানটা আসবে এইটা আমাদের লিখে দিতে হবে গ্রাফ চার্টের মধ্যে, এটা আমাদের লিখে দিতে হবে গ্রাফ চার্টের মধ্যে, তারপরে ভেরিফাই করতে বলছে, তো গ্রাফ চার্টটা তো আমরা নকল করে দিয়ে দিছি, তো ভেরিফাই করলে আমরা জাস্ট লিখে দেব ভ্যালু অফ মিডিয়াম 34.875 ফ্রম অজীব অ্যান্ড ইউজিং ফর্মুলা বথ, দুইটাই অবশ্যই মিলাই দিতে হবে, দুইটাকে এইখানকার মানটা আর এখানকার মানটা মিলাই দিতে হবে, না মিললে অঙ্ক ভুল, না মিললেও আপনারা মিলাই দিবেন, বুঝছেন, এটা চালাকি করে মিলাই দিবেন। আচ্ছা এরপর তো হয়ে গেল 7 8, এরপর 9 9 নম্বর, 9 নম্বরে আমি কি করছি, লেস দেন অজীব অ্যান্ড মোর দেন অজীব, 9 নম্বরে করছি লেস দেন অজীব মোর দেন অজীব, তো লেস দেন অজীব মোর দেন অজীব হিসাব কেমনে করব, প্রথমটা তো লেস দেন অজীব, এটা আমরা নর্মাল যেই সূত্রটা করছি এই সূত্রটার মতোই, যে ঘরটা লিখবো সেই ঘরের উপরেরটা আর পাশের ঘরটা যোগ করবো, উপরে কিছু নেই পাশে পাঁচ আছে, পাঁচ লিখলাম, উপরে পাঁচ পাশে 3 8, তো এভাবে যোগ করে করে সবগুলো লিখবো। এখন মোর দেন অজীবটা এর নিচ থেকে যোগ করবো, এ পাশে আছে কত, 7, আর নিচে কত আছে, আগেরটা উপরে নিছিলাম এখন নিচেরটা নিব, আগেরটা উপরে নিছিলাম এখন নিচেরটা নিব, নিচে কত আছে, নাই, না থাকলে নাই, পাশে কত আছে, 7, না থাকলে 0, 0 আর 7 যোগ করলে 7, পারে এ 10, 10টা কোথা থেকে আসলো, এ পাশে আছে 3, নিচে আছে 7, 7 3 10, এ 15, পাশে 5, পিছনে নিচে 10, 10 আর 5 15, এভাবে যোগ করে করে মোর দেন অজীবে চলে গেছি, ঠিক আছে, তো মোর দেন অজীবে আমরা গেছি। এরপরে লেস দেন অজীব আর মোর দেন অজীবের একটা গ্রাফ করতে হবে, গ্রাফটা কিভাবে করতে হয় আমি এটা আগেই দেখা দিছি, পয়েন্টারগুলো লিখবেন যেটা যেখানে বসে শুরু যোগ করে দেবেন, মাঝখানে একটা পয়েন্টার অবশ্যই সেম মিলবে, এরকম করার যদি না মিলে তাহলে অঙ্কটা ভুল, তারপরে তো আপনারা দিয়ে দিবেন ডিসক্রিপশনটা। আচ্ছা 10, ক্লাস নাম্বার 10, 10-এ আমাদের কি ছিল, বায়ো ভেরিয়েট, 10-এ বায়ো ভেরিয়েট ছিল, বায়ো ভেরিয়েট থাকলে অবশ্যই 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 দুইটা প্রজেক্ট দেওয়া থাকবে, এখানে বিজনেস ম্যাথ এক্স, বিজনেস স্ট্যাটিস্টিক্স ওয়াই, তো দুইটা প্রজেক্ট যখন দেওয়া থাকবে দুইটারে যদি আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল দেওয়া থাকে তাহলে এটার কোনো দরকার নাই, আর যদি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল দেওয়া না থাকে তাহলে আমরা এরকম কী করব, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল নিয়ে নিব, নিয়ে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল আর্ট করব, প্রথম প্রজেক্টটাকে আমরা কলামে লিখব, প্রথম প্রজেক্টটা কলামে লিখব, এ কলামে লিখছি, পরের প্রজেক্টটা আমরা রোয়ে লিখব, এই যে রোয়ে লিখছি, ঠিক আছে, তো লেখার পর যেটা যেটার সাথে মিলে ওটা ওটার সাথে দিয়ে দিব, সো এ মাঝখানে 15, এ সবগুলো যোগ করে 15, এ সবগুলো যোগ করে 15 যদি হয় তাহলে অঙ্ক ঠিক, নাহলে ভুল। আচ্ছা তো এরপর আমরা কি করছি,
এরপর আমরা আবার ক্লাস ইন্টারভেল বের করছি, এটা তো বের করা শেখাইছি। তো ক্লাস ইন্টারভেল বের কেন করছি, একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল এবং মিড ভ্যালু এবং সিএফ বের করার জন্য। তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তো আমরা এর আগেও পারছি, এতে এই তিনটা, আর মিড ভ্যালু বের করার জন্য এই যে মাঝখানে পনেরো, পনেরো কেমনি আসলো, যে কোনো ক্লাসের প্রথমটা ছোট আর শেষেরটা যোগ করে দুই দিয়ে ভাগ, দশ আর পনেরো, সরি দশ আর বিশ যোগ করলে তিরিশ, তিরিশকে দুই ভাগ করলে পনেরো। তো এইভাবে সবগুলাই যোগ করছি, যোগ করে ভাগ করছি, অথবা প্রথমটা যেটা বাইর হবে এটার সাথে ক্লাস ইন্টারভেলটা যোগ হবে, ক্লাস ইন্টারভেল দশ, তাহলে পনেরো দশ পঁচিশ, পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ, এভাবে করতে পারেন। অথবা এই যে ষাট আর পঞ্চাশ, একশো দশ, একশো দশকে দুই ভাগ করলে পঞ্চান্ন আসবে, এইভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা কেন করছি, মিড ভ্যালু বের করার জন্য, ফ্রিকোয়েন্সি কার্ভ, মিড ভ্যালুটা কেন বের করছি, ফ্রিকোয়েন্সি কার্ভ লেখার জন্য, ফ্রিকোয়েন্সি কার্ভ, ফ্রিকোয়েন্সি কার্ভ। তো ফ্রিকোয়েন্সি কার্ভটা কেমনে করব, আমরা যখন আর্ট করব তখন এ মিড ভ্যালুটা, এ মিড ভ্যালুটা যেটা পাইছি প্রথমে পাঁচটা করে ভাঙ্গা দিয়ে মিড ভ্যালুটা জাস্ট দেখে দেখে এখানে তুলে দেব। তারপরে এখানে যত ফ্রিকোয়েন্সি আছে ফ্রিকোয়েন্সিগুলো হিসেবে আপনারা পয়েন্টার দিয়ে দিবেন, পয়েন্টারগুলো যোগ করে দিবেন। অবশ্যই পেন্সিল, পেন্সিল অবশ্যই ব্যবহার করবেন, যদি কনফিডেন্স থাকে আপনার ভুল হবে না তাহলে কলম ব্যবহার করতে পারেন। আচ্ছা তো এটা দেওয়া শেষ, এরপর আমরা কী করছি, সিএফ দিয়ে অজীব বের করছি, এটা হচ্ছে লেস দেন অজীব, এটা লেস দেন অজীব, লেস দেন অজীব। ফিগার অবশ্যই দিতে হবে, ফিগার অবশ্যই দিতে হবে, ডিসক্রিপশন আমি এখানে দিইনি, আপনারা ভাববেন না যে ডিসক্রিপশন না দিলে চলবে, আমি যেহেতু প্রথমে দুই তিনটা ভিডিওতে দুই তিনটা ক্লাসে ডিসক্রিপশন দিছি এই জন্য এখানে আর দিইনি সময় নষ্ট করে, কিন্তু আপনাদের অবশ্যই ডিসক্রিপশন, অবশ্যই ডিসক্রিপশন দিতে হবে। তো মোটামুটি প্রবলেম সাত শেষ। এরপর ক্লাস নাম্বার, ক্লাস নাম্বার চোদ্দো, ক্লাস নাম্বার চোদ্দোতে আমরা মিন বের করছি, অ্যাভারেজ বোনাস বের করছি, টোটাল বোনাস, ট্যালি, ফ্রিকোয়েন্সি যা লাগে। প্রথমে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বের করছি তিনটা দিয়ে, পরে কী করছি, এটা বোনাসের জন্য আমরা এক্স দিছি, এক্স হচ্ছে বোনাসের গুণটা, কত গুণ হবে বোনাস, তারপর ফ্রিকোয়েন্সির সাথে এক্সটা গুণ করছি, গুণ করে যোগ করছি, সামিয়েশন এফ এক্স, মিনের সূত্র দিছি, মিনের সূত্র অনেকগুলো হয়, আজকে এই প্রথম অধ্যায়ে শুধুমাত্র এই সূত্রটা আপনারা শিখেন, বাকি সূত্রগুলো দ্বিতীয় অধ্যায়ে শিখবেন। মিনের অনেকগুলো সূত্র আছে, মিডিয়ানের অনেকগুলো সূত্র আছে, মোডের অনেকগুলো সূত্র আছে, সেই সূত্রগুলো ভেরিয়েন্স করে, অঙ্ক অঙ্কের উপর নির্ভর করে কীভাবে ভেরিয়েন্স করে এটা দ্বিতীয় অধ্যায়ে শেখাবো। মোটামুটি আপনাদের সব শেষ। এখন যে কথাটা বলতে যাচ্ছিলাম, এই যে আমি এতগুলো আপনাকে ভিডিও করে করে দেখাইলাম, এই জিনিসগুলো এগুলা পিডিএফ আকারে দেওয়া আছে, আপনারা পিডিএফগুলো কালেক্ট করবেন কোথায়, যদি ফেসবুক গ্রুপে তো দেওয়া থাকবেই, প্রাইভেট গ্রুপে দেওয়া থাকবে, আর না হলে আপনারা হোয়াটসঅ্যাপে টেক্সট করেন কোনটা লাগবে, জাস্ট খালি বলেন। তো আজকে পর্যন্তই, সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন, দেখা হবে নেক্সট পর্বে, ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ।